আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রোতা বিআরবি কেবল সংবাদ শিরোনাম প্রয়োজনের চেয়ে প্রতিদিন অতিরিক্ত তেল খাচ্ছেন বাংলাদেশিরা বাড়ছে হৃদরোগ উচ্চ রক্তচাপ ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণে আত্মনির্ভর হয়ে উঠছেন গ্রামীণ নারীরা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে বিলাসবহুল X50 গাড়ি বাজারে আনল পিএইচপি অটোমোবাইলস দুপুরে ঢাকা এসে পৌঁছাতে পারে ইউক্রেনের বাংলাদেশি জাহাজে গোলার আঘাতে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ স্তাম্বুলে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হয় রোববার তার মরদেহ দেশে আসার কথা থাকলেও আনা সম্ভব হয়নি রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান সবকিছু ঠিক থাকলে আজ দুপুর 12টার দিকে এসে পৌঁছবে হাদিসুরকে বহন করা ফ্লাইট তেল বেশি খাচ্ছেন বাংলাদেশিরা প্রতিদিন একজন মানুষের 18 থেকে 20 গ্রাম তেল প্রয়োজন হলেও খাচ্ছেন 36 গ্রামের বেশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপে উঠে এসেছে এমন তথ্য ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন পুষ্টিবিদরা মাহবুব কবির চপলের রিপোর্ট রান্নার অন্যতম অনুষঙ্গ তেল একসময় সরিষার তেল বেশি ব্যবহার হলেও এখন ভরসা সয়াবিন ও পাম অয়েলে এসব তেলের চাহিদা মেটাতে প্রতি বছর 8 লাখ টনের বেশি আমদানি করতে হচ্ছে খাবার তেল মানব দেহের জন্য প্রয়োজনীয় এতে আছে ক্যালোরি ফ্যাটি অ্যাসিড ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট সহ বেশ কিছু উপাদান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষকরা বলছেন একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 18 থেকে 20 গ্রাম তেল প্রয়োজন সে হিসেবে 4 সদস্যের পরিবারে মাসে 2 থেকে 2.5 লিটার তেল যথেষ্ট কিন্তু জরিপ বলছে বেশিরভাগ মানুষ প্রতিদিন 36 গ্রামের বেশি তেল খাচ্ছেন একজন মানুষের প্রতি দিন 18 গ্রাম তেল হলেই তার জন্যে পুষ্টির চাহিদা মিটে যাবে 2 লিটার তেল বেশি খাচ্ছি আমাদের তেলের ব্যবহারটা একটু বেশি তেল শরীরের জন্য উপকারী হলেও বেশি তেল খাওয়া ক্ষতিকর আবার ভেজাল কিংবা রাসায়নিক মেশানোর কারণেও তা ক্ষতির কারণ হচ্ছে তাই অতিরিক্ত তেল খাওয়া থেকে সাবধান করছেন পুষ্টিবিদরা অতিরিক্ত যে কোনো জিনিসে ক্ষতিকর ইনটেক করতেছি অনেক পরিমাণে কিন্তু আমরা তো এটাকে হাঁটাহাঁটি করতেছি না খেলাধুলা করতেছি না দৌড়াদৌড়ি করতেছি না আমাকে তো এটা বারণ করতে হবে আপনার আমি তো বারণ করার সুযোগ পাচ্ছি না আমার এটা স্টোরেজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তো এটা অবশ্যই ক্ষতিকর আপনি খুব ফ্যাটি হয়ে যাবেন তারপরে দিয়ে আপনাকে কোলেস্ট্রল বেড়ে যাবে আপনার স্ট্রোক হতে পারে আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনাকে যখনই আপনার শরীরে এবং আপনার যখন সাইড বাই সাইড অন্য রোগগুলো থাকবে সেই রোগগুলো আপনাকে আরও অতি মানে একসাথে আপনাকে সংক্রমিত করবে ক্যান্সারের উদ্ভব তেল থেকেই এক্সেসিভ তেল খাওয়া আর তেলগুলো যেহেতু আমাদের আমরা জানছি না তার গুণগত মান সম্পর্কে আমাদের ধারণা নেই আমরা যেহেতু জানছি না সেই জন্য বেশি তেল খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকরই বটে সরাসরি তেল কম খেয়ে তেল জাতীয় শস্য দানা খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের তেলই খেতে হবে তা কিন্তু নয় মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা তিল ভাজা খেতে পারি চীনাবাদাম ভাজা খেতে পারি স্থানীয় সরকারের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণে আত্মনির্ভর হয়ে উঠছেন গ্রামীণ নারীরা নারী উন্নয়ন ফোরামের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন করছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা তবে বিশেষজ্ঞরা বলছেন স্বচ্ছ ধারণা আর আইনি কাঠামো মজবুত হলে নারীদের এই ফোরাম কার্যকর হতো সারা দেশে স্থানীয় সরকার নিয়ে একরামুল হক সায়েমের ধারাবাহিক রিপোর্টের দেখুন শেষ পর্ব ছবি তুলেছেন হুমায়ুন কবির চলছে কাপড়ের মাস্ক তৈরির কাজ
চাঁদপুরের হাইমচর উপজেলায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মাস্ক তৈরি করে সরবরাহ করা হয় সারা দেশে। করোনার সময়ে আমাদের হাতের মাস্কগুলো অনেকের কাছে পৌঁছে গেছে। মাস্ক তৈরির মাধ্যমে আমরা এখানে ফ্যামিলিকে সহায়তা করতে পেরেছি। যারা স্বামীর পরিত্যক্তা, তারপর বাবা হারা, স্বামী হারা, এদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। দেশের সার্বিক উন্নয়নে নারীর অংশগ্রহণ ও তৃণমূলে তাদের উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করতে স্থানীয় সরকারের প্ল্যাটফর্ম নারী উন্নয়ন ফোরাম। ইউনিয়ন ও উপজেলার নারী জনপ্রতিনিধিরা তাদের মধ্য থেকেই কমিটির নেতৃত্ব নির্বাচন করেন। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটের 3% নারী উন্নয়ন ফোরামের জন্য বরাদ্দ দেয়া এবং 25% প্রকল্প নারী সদস্যদের অংশগ্রহণে বাস্তবায়নের নির্দেশনা আছে সরকারের। তবে এসব বিষয়ে ততটা স্বচ্ছ ধারণা নেই তৃণমূলের নারী জনপ্রতিনিধিদের। এগুলো হয় কি না আমি শিওর জানি না, আমি তো এখন নতুন, আমরাও জানি না কি কি কাজ আছে। এটা সামনে হয়তো একটা জিনিস জানবো শুনবো। আগের কমিটির সদস্য সবসময় সবাই থাকতো না, কিন্তু আমরা অনেক চেষ্টা করতাম। এখন যে সদস্য, এই সদস্য অ্যাক্টিভ এবং ওনারা থাকবে। সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় পর্যায়ে নারী জনপ্রতিনিধিদের শিক্ষা ও সামাজিক অবস্থান দুর্বল হওয়ায় ভূমিকা রাখতে পারছেন না তারা। এ সংক্রান্ত আইনেও গোজামিল আছে বলে মত বিশেষজ্ঞদের। যারা সদস্য হিসেবে নির্বাচিত হন তারা যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে তাদের দায়িত্ব সম্পর্কে তারা কিন্তু আরও ভালোভাবে অবগত হতে পারবে। সরকারি নির্দেশনা পড়ার একটা বিষয় আছে। মেম্বার পর্যায়ে ঠিক যোগ্য মহিলা পাওয়াটা ডিফিকাল্ট, দুষ্কর হচ্ছে। সম্মানিত শক্তিশালী লোকজন আসছে না। 25%, 3% এগুলো কোনো অর্থকে বহন করে না আসবে। এই জন্য এটা এগুলো সত্যিকার অর্থে মাঠে বাস্তবায়ন করা সম্ভব হয় না। উপজেলার মতো জেলা পর্যায়েও নারী উন্নয়ন ফোরামের বিধান থাকলেও চোখে পড়ার মতো কার্যক্রম নেই সব জায়গায়। অর্ধেক নারী গোষ্ঠীকে বাদ দিয়ে যে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় তা সবারই জানা। তবে এ লক্ষ্যে জাতীয় পর্যায়ে যেসব কর্মসূচি নেওয়া হয় তা তৃণমূলে কতটা বাস্তবায়িত হয় তা নিয়ে মূল্যায়ন দরকার। স্থানীয় সরকার বিশ্লেষকরা বলছেন নারী উন্নয়ন ফোরাম সহ স্থানীয় পর্যায়ে যে সংগঠনগুলো আছে সেগুলোকে সত্যিকার অর্থে কার্যকর করার মাধ্যমে দক্ষতা ও নেতৃত্বে এগিয়ে নেওয়া যেতে পারে নারীদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, চাঁদপুর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতরাতে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলেন। পরে আশুগঞ্জে দুর্গাপুরে দুই শিশুর পরিবারের সদস্যের সাক্ষ্য গ্রহণ করেন কমিটির সদস্যরা। কমিটির প্রধান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মহিউদ্দিন জানান, তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে। গত 10 মার্চ রাতে দুর্গাপুরে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ করেন তাদের স্বজনরা। আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-কে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বীজ ব্যাংক প্রতিষ্ঠা করা হলে প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় এটি সহায়ক হবে। গণভবনে FAO-র মহাপরিচালক কু ডং ইউ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি দেন FAO-র মহাপরিচালক। অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পদ্ধতিতে সমস্যা সমাধানের জন্য তাকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। করোনার কারণে 2 বছর পর কুষ্টিয়ার ছেউরিয়া আখড়া বাড়িতে আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের 3-দিন ব্যাপী দোল উৎসব ও সাধু সঙ্গ। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে আসতে শুরু করেছে ভক্ত, সাধু ও দর্শনার্থীরা। এই উৎসবকে কেন্দ্র করে লালন আখড়া বাড়িতে এরই মধ্যে সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর আর কালী নদীর তীরে বসেছে বিশাল মেলা ও লালন মঞ্চ। স্থানীয় প্রশাসন জানিয়েছে অনুষ্ঠান সফল করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু লালন লিয়া গবেষণা করে তাহলে তো ভালো লাগারই কথা, এই ভাষা বাক্যগুলো যদি কেউ বুঝতে পারে তাহলে তার ভালো লাগবে। পাগল ফকির দরবেশ যারা আছে সবাই আমরা আনন্দিত আছি। এই স্মরণ উৎসবে যে সমস্ত VIP সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আসবেন তারা যেন নির্বিঘ্নে থাকতে পারে সে ব্যাপারে আমাদের জেলা পুলিশ কুষ্টিয়া সদা জাগ্রত থাকবে।
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে পিএইচপিএম অটোমোবাইলস বাজারে নিয়ে এসেছে বিলাসবহুল X50 SUV। চট্টগ্রামের হালিশ শহরে পিএইচপি অটোমোবাইলস কারখানায় গাড়িটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় দেশের সব ধরনের গাড়ি উৎপাদনের ঘোষণা দেন পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। আর দেশীয় ব্র্যান্ডের গাড়ি কিনতে সবার প্রতি আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম। আমাদের রাস্তায় আমাদের গাড়ি, এই স্লোগান নিয়ে 2017 সালে শুরু হয় পিএসপি অটোমোবাইলসের অগ্রযাত্রা। এরপর যুক্ত হতে থাকে একের পর এক নতুন গাড়ি। এবার যুক্ত হল প্রোটন X50 অত্যাধুনিক টঙ্কি গাড়ি। এসইউভি ক্যাটাগরির এই গাড়ি নির্দেশনা পাওয়ার পর অটো পার্কিং করতে পারে। এছাড়া ভয়েস কমেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির এসি, সানরুফ ও জানালা খুলে যায়। এটা টকিং কার না, শুধু যে আমি বলবো যে আই ওয়ান্ট টু সি দ্য স্কাইটা উপরে সানরুফ খুলে যাবে, সেই ফ্যাসিলিটি তো আছেই। এর সাথে আরও আছে সেলফ পার্কিং। আমি একটা বাটন টিপে বসে থাকবো, এটা নিজে নিজে ওর 360 ক্যামেরাকে দিয়ে নির্ণয় করে সে তার পার্কিং স্পটে চলে যাবে। আমরা বাংলাদেশে তৈরিকৃত ব্র্যান্ড নিউ গাড়ি ইউজ করব। আমরা পিএইচপি অটোমোবাইলসের যে প্রোটন গাড়ি বিশ্ববিখ্যাত উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, সেই গাড়ি ইউজ করব। এ সময় পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই যুগের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতে আধুনিক প্রযুক্তির গাড়ি তৈরির ঘোষণা দেন তিনি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, বেশি দিন বাকি নাই, ইনশাল্লাহ আমরা পরের তৈরি সেই পুরানো গাড়ি ব্যবহার করা আমরা আর করব না। আমাদের রাস্তায় আমাদের গাড়ি থাকবে সবার বাড়ি বাড়ি। আমরা ইনশাল্লাহ বঙ্গবন্ধুর সোনার বাংলাকে হীরার বাংলা তৈরি করবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ব্যবহৃত গাড়ি নয়, দেশে তৈরি নতুন গাড়ি কেনার আহ্বান জানান। পাশাপাশি পিএসপি ফ্যামিলির সকল কর্মকাণ্ডে অতীতের মতো ভবিষ্যতেও এটিএন বাংলা পাশে থাকবে বলে জানান তিনি। বাংলাদেশে যারা রিয়েল বাংলাদেশকে ভালোবাসে তারা প্রত্যেকে বাংলাদেশের তৈরি গাড়ি আমার মনে এখন থেকে কিনবে। দেশীয় গাড়ি যদি আমরা কিনি তাতে হবে কি অনেক ফরেন কারেন্সিও সেভ হবে, তাছাড়া নিজেদের দেশের গাড়ি নিজেদের প্রত্যেকের বাড়ি বাড়ি থাকাটা আমার মনে হয়। এটিএন বাংলা ভবিষ্যতে যত গাড়ি আমরা কিনবো আমরা প্রোটন সাগাই কিনবো। অনুষ্ঠানে শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কুবাদ, প্রোটন মালয়েশিয়ার বাদলি শাহ বিন আব্দুল হাফিজ, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগাহের সাজ্জা দানশীন সৈয়দ আজহার আলী নিজামি ও সৈয়দ সাইফুদ্দিন আল হাসান আল মাইজব্যান্ডারি সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, চট্টগ্রাম। পৌরসভা সড়ক এবং বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতায় দিনাজপুরে বসানো হচ্ছে বৈদ্যুতিক খুঁটি। এ নিয়ে উন্নয়নের ভোগান্তিতে পৌরবাসী। এতে শুধু জনদুর্ভোগই নয়, নষ্ট হচ্ছে সরকারের বিপুল পরিমাণ অর্থ। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। সড়ক বিভাগ ও পৌরসভার সাথে যোগাযোগ না করে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। সড়ক বিভাগ ও পৌর কর্তৃপক্ষ জানান, দুই এক বছরের মধ্যে শুরু হতে পারে সড়ক প্রশস্তকরণের কাজ। পরিকল্পনা ছাড়াই বসানো হচ্ছে বৈদ্যুতিক খুঁটি। যেখানে সেখানে মনে করেন যে পাইপ পুরা হচ্ছে, ঠিক করা হচ্ছে, উন্নয়ন করা হচ্ছে, ধুলা বালু খুব বিচ্ছিরি অবস্থা। অর্ধেক কাজ করেছে একটা কালভার্টের, এই কালভার্টের রড পেয়েছে প্রায় দিনই লোক এখানে পড়ছে, রডের রডের মধ্যে পড়ে দুর্ঘটনা ঘটিত হচ্ছে। একবারে রাস্তা চওড়া করার পরে নির্ধারিত জায়গায় এই পোলগুলো বসানো হোক, ক্ষতিকার ক্ষতি তো দেশেরই ক্ষতি। এরই মধ্যে সরকারি নিয়ম নীতি মেনে পোল বসানোর কাজ চালানোর অনুরোধ জানিয়ে নেসকোকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। আমরা নেসকো কর্তৃপক্ষকে অনুরোধ করেছি আমাদের যেখানে শেষ প্রান্ত প্রপার্টি লাইন হ্যাঁ ওদের ইলেকট্রিক পোল স্থাপন করার জন্য, এবং সেই হিসেবেই কাজ চালানো হয়েছে। আমরা অতি দ্রুত হয়তো আজকাল আমরা দিয়ে দিব, অবশ্যই ইতিমধ্যে তারা কিছু পোল উঠাচ্ছে উঠাইছে, এবং আমাদেরও কিছু পিলার আছে যে পিলারগুলো আমরা উঠিয়ে নেব। পরিকল্পনা ও সমন্বয়হীন এসব উন্নয়ন কর্মকাণ্ডে একদিকে যেমন বাড়ছে ভোগান্তি, তেমনি নষ্ট হচ্ছে সরকারি অর্থ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট আয়োজিত সপ্তম আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান হয়ে গেল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। জমকালো এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক দলের চেয়ারপারসন জন কারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর নেলিপো, এসেম্বলিম্যান বেঞ্জি ই উইম্বারলি, ক্যাসানোভা শেরিফ রিচার্ড বার্পনিক, প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াসহ অর্ধশতাধিক মার্কিন বাংলাদেশী সহ বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সাংবাদিকতা, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য 36 জনকে সম্মাননা প্রদান করা হয়। আইন পেশায় সমাজসেবামূলক অবদানের জন্য নাসরিন আহমেদ ও অভিবাসন সাংবাদিকতায় এটিএন বাংলার কেরামতুল্লাহ বিপ্লবকে নিউ জার্সি সিনেট প্রেসিডেন্টের বিশেষ সম্মাননা দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অর্জনের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত নওরিন মাহমুদ পান বিশেষ সম্মাননা। এবারে আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় একই দিনে নবনির্বাচিত দুই কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে গতকাল সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটির 8 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর অনুপম দত্তের মাথায় গুলি চালায় দুষ্কৃতিকারীরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বেলঘড়িয়ার একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন তৃণমূল। অন্যদিকে রাতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ঝালদার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর তপন কান্দকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আগে তিনি বিজেপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরে কংগ্রেসে যোগ দিয়ে কাউন্সিলর হয়েছিলেন। প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করছেন নিহতের স্বজনরা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আটাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান তৌফিক উদ্দিন নির্বাচনের ইশতেহারগুলো তুলে ধরেন। এ সময় বিমানের টিকিটের মূল্য বৃদ্ধিসহ বিদ্যমান সব সমস্যা সমাধান থেকে উত্তরণের প্রতিশ্রুতি দেন তিনি। প্যানেলের সমন্বয়কারী ও হাবের সভাপতি শাহাদত হুসাইন তসলিম, হাবের সিনিয়র সহসভাপতি ইয়াকুব সরাফতি এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবার পার্টিস খেলার খবর। ওসাসুনাকে 4-0 গোলে উড়িয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের তিনে উঠেছে বার্সেলোনা। নু ক্যাম্পে ম্যাচে 14 মিনিটে কাতালানদের এগিয়ে নেন ফেরান তোরেস। 7 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। এরপর প্রথমার্ধে স্কোর লাইন 3-0 করেন গেবনের ফুটবলার পিয়েরি এমরিক ওবামা এঙ্গো। পুরো ম্যাচে 73 ভাগ বল দখলে রাখা জাভি হার্নান্দেজের দল 74 মিনিটে এগিয়ে যায় রিকি পুয়েগের গোলে। এতে 51 পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে বার্সেলোনা। ফরাসি লিগে বর্দোর বিপক্ষে 4-0 গোলে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। কিন্তু পার্ক দ্য প্রিন্সেসে দর্শকরা পিএসজি ফুটবলারদের অভিবাদন জানায় দুধ্বনি তুলে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হারাতে এই ক্ষোভ ছাড়েন স্বাগতিক সমর্থকরা। এরই মধ্যে 24 মিনিটে কিলিয়ান এমবাপ্পে এগিয়ে নেন দলকে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা নেইমার এবং আর্জেন্টাইন স্ট্রাইকার পার্দেস। এই জয়ে 15 পয়েন্টের ব্যবধান নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মরিসিও পচেত্তিনোর দল। শেষ করার আগে বিআরবিকে বল সংবাদ শোনাম আরেকবার। প্রয়োজনের চেয়ে প্রতিদিন অতিরিক্ত তেল খাচ্ছেন বাংলাদেশিরা। বাড়ছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি। এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণে আত্মনির্ভর হয়ে উঠছেন গ্রামীণ নারীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।